আয়াল স্পিকিং ক্ষেত্রে প্রেসেনসিয়েশন বলতে কি বোঝায় এবং প্রেন্সিয়েশন গুরুত্ব কতটুকু আছে আমি জানি এই প্রশ্নের উত্তরে আমাদের ভিন্ন মতামত আছে আমরা অনেকে মনে করছি প্রেসেন্সিয়েশনের কোনো দরকার নাই আপনি কোনরকম কথা বলতে পারলেই হলো আবার কি আমরা এটা মনে করি যে প্রেন্সিয়েশন বলতে অনেক কিছু বোঝায় আপনাকে অ্যাকশন ঠিক করতে হবে আপনাদেরকে একদম নেগেটিভদের মতো কথা বলতে হবে আলটিমেটলি আমরা কোনটা করব। আমাদের যারা আইএলস कैंडिडेट्स আছেন আমি জানি এই প্রশ্ন উত্তরে আমরা অনেক বেশি কনফিউজড আলটিমেটলি আমি কি করব রাইট এই প্রশ্ন উত্তর দেয়ার ক্ষেত্রে আমি বড় বড়ি আপনাদেরকে একটা কথা বলি যে আইএলস এর ক্ষেত্রে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না এই প্রশ্নের উত্তর আপনাকে কে দিবে রাইট তো আমি সহজ করে আপনাদের বলি যে আইএলস এর ক্ষেত্রে আপনি কি করবেন আর কি করতে পারবেন না পয়েন্ট হচ্ছে এর প্রশ্নগুলো কে বানায় আমরা সবাই জানি খেমরেজ ইউনিভার্সিটি বানাচ্ছে রাইট দ্যাট মিনস খেমরেজ ইউনিভার্সিটি এক্ষেত্রে আপনাকে হেল্প করবে যে আপনি প্রোনাউন্সিয়েশন বলতে কোন বিষয়গুলো বুঝবেন আপনি কোন বিষয়গুলোকে গুরুত্ব দেবেন এইটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল যেটা ব্রিটিশ কাউন্সিল আপনারা एग्जाम कंडक्ट করছে ব্রিটিশ কাউন্সিল আমাদেরকে এই ক্ষেত্রে হেল্প করতে পারে তো আমি আপনাদের যে প্রশ্নটা আজকে তুলছি যে আইএলস স্পিকিং ক্ষেত্রে আলটিমেটলি প্রনান্সিয়েশন বলতে আমরা কি বুঝব এই প্রশ্ন উত্তরে ফার্স্ট আপনাদেরকে আমি নিয়ে যাব কেমব্রিজের কাছে কেমব্রিজ আমাদেরকে আলটিমেটলি প্রনান্সিয়েশন বলতে কোন বিষয়গুলোকে যত্ন নিতে বলছে কোন বিষয়গুলোর ওপরে কাজ করতে বলছে চলুন আপনাদেরকে আমি একটা স্ল্যাড শেয়ার করি যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আলটিমেটলি খেমরিজ আমাদেরকে কি বলছে রয় ওকে ফাইন আই হোক আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে স্ক্রিন স্পষ্ট করে আমি এখানে মার্ক করে রেখেছি আপনাদের জন্য যে প্রেনেন্সিয়েশন বলতে কি বোঝাচ্ছে ইউজেস অ ফুল রেঞ্জের প্রেনেন্সিয়েশন ফিচার্স কেমব্রিজ আপনাকে বলছে একদম প্রনান্সিয়েশন ফিচারসগুলোকে পুরোপুরি আপনাকে ব্যবহার করতে পারতে হবে রাইট তার মানে আপনাকে বুঝতে পারতে হবে এই প্রনান্সিয়েশন বলতে আলটিমেটলি কি বোঝাতে রাইট এরপরে কি বলছে আমাদেরকে সাস্টেইনস ফ্লেক্সিবল ইউজ অফ ফিচারস একই কথা দ্য প্রনান্সিয়েশন ফিচারসগুলোকে আমাকে খুব ফ্লেক্সিবলি আমাকে ব্যবহার করতে পারতে হবে রাইট আমার ইংলিশ শুনে যেতে করে একদম আনন্যাচারাল রোবটিক কখনোই মনে না হয় এই বিষয়টা আইএলস আমাদেরকে এখানে বলছে

কাউন্সিলের কাছে ব্রিটিশ কাউন্সলে একটা খুবই জনপ্রিয়া পাবেন সেই কাউন্সিলের ভিডিওটা আছে যা দেখে আপনি বুঝতে পারছেন এই ভিডিওটা কার ব্রিটিশ কাউন্সিল আমাদের জন্য এটা বানিয়েছে তো আমরা চলেন এই ভিডিওটা আমি প্লে করছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রোনাউন্সিয়েশন ফিচার্স যেগুলো আমাদেরকে খেমরিজ বলেছে গুরুত্ব দেওয়ার জন্য Echo British Council dibe, the pronunciation features: guru right. video This is one of four criteria on which you will be tested. Look for the other three criteria in other videos. This criteria focuses on the accuracy and variety of pronunciation features. Right.

এর মানে কি এই পয়েন্টটা নিয়ে আমি সম্পূর্ণ আলাদা ভিডিও বানাবো তারপর আজকে আপনাদের একটু বলে দেই ইন্ডিভিজুয়াল সাউন্স বলতে কি বোঝায় আমরা অনেকেই আছে সাউন্ডস रिलेटेड খুব একটা আমাদের আইডিয়া নেই আমরা 26টা বর্ণমালা শুধু আমরা জানি ইংলিশে কিন্তু একটু যদি আপনি ডিটেইলসে যান দেখবেন ইংলিশে 44 সাউন্ডস আছে এই সাউন্ডস ঠিক করে আপনি বলতে পারেন কিনা ফর एग्जांपल আমরা অনেকে আছে আমরা ইজি বলতে পারি না আমরা বলছি ইজি রাইট অনেকে আছে ওয়াচ বলতে পারে না বলে ওয়াস এই যে আচ্ছা সাউন্ড বলতে পারে না রাইট এই যে প্রত্যেকটা সাউন্ড আপনি ঠিক করে বলতে পারেন কিনা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এরপর অনেক সময় আমাদের কি করতে হয় লং করে বলতে হয় কিছু কিছু সময় আমরা একটু শর্ট করে বলি ফর एग्जांपल আমরা বলি শেপ একদম শর্ট করে এস এইচ আই টি শেপ রাইট আবার অনেক সময় লম্বা করে বলতে হচ্ছে শীট SHWET কখনো আমি শর্ট করে বলছি কখনো লম্বা করে বলছি এই পুরো বিষয়টা হচ্ছে কোথায় আসবে ইন্ডিভিজুয়াল সাউন্ডস এর মধ্যে চলে আসবে ফাইন এরপরে কি আছে আমরা শুনে sometimes confuse this for example euphemism. word stress stressing the wrong syllable in a word is a frequent error for instance it should be mistake democracy right আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি ওয়ার্ড স্ট্রেস। ওয়ার্ড স্ট্রেস মানে কি সে বলছে যে আমরা বড় বড় শব্দগুলোকে প্রোনাউন্স করতে যাই বড় বড় শব্দগুলোর ক্ষেত্রে যে কোনো একটা সিলেবলকে আমাদের কি করতে হয়? গুরুত্বের ভিত্তিতে অনসময়ে আমাদেরকে এটা জোর দিতে হয়। রাইট? এই যে জোর দেয়া বড় শব্দগুলোর যে কোনো একটা সিলেবলকে অবক্ষেপকৃত বেশি জোর দেয়া যে ব্যাপারটা সেটাকে আমরা কি বলছি? ওয়ার্ড স্ট্রেস। ফর एग्जांपल সে বলেছেMistake। এই যে mistake

যে বিষয়টা হচ্ছে দেখেন ওয়ার্ড ফ্যামিলি ওয়ার্ড ফ্যামিলি বলতে আমরা কি বুঝি অনেক সময় একটা রুট ওয়ার্ড থেকে অনগু ল শব্দের কি হয় জন্ম হয় যেগুলোকে আমরা ডেরিভেটিভস বলে থাকি রাইট দেখেন এখানে কি করেছে ফটোগ্রাফ এই শব্দের ক্ষেতের প্রথম অংশটা ফার্স্ট লেভেলটাকে আমরা একটু লাউডলি বলছি ফটোগ্রাফ ফ ফ অংশটাকে আমরা একটু লাউডলি বলছি এর পরের শব্দে ফটোগ্রাফে আ অংশটাকে আমরা একটু জোরে বলছি আর এর পরের শব্দে ফটোগ্রাফিক গ্রা এই ভাদটাকে এই সিলেবেলটাকে আমরা জোরে বলছে দেখা যাচ্ছে একই রকমের শব্দগুলোর ক্ষেত্রে এক একটা শব্দের ক্ষেত্রে স্টেস এক একটা সিলেবেলও হচ্ছে। এটাকে আমরা বলছি স্টেস শিফটিং খুবই গুরুত্বপূর্ণ একটা ফিউচার এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে দেখি এরপর আর কি বলিক সেন্টেন্স স্ট্রেস ফর ইনস্ট্যান্স দয়ে that some ওয়ার্জ in a sentence are এম্পসাইজড ও স্লাইটলি লাউডার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেন্টেন্স এর মানে কি অনেক সময় যখন আমরা একটা বড় বাক্য বলি দেখা যাবে বাক্যের মধ্যে অনেক শব্দ থাকে গুরুত্বের ভিত্তিতে যে সময় কোনো একটা শব্দকে আমরা বেশি জোর দিই রাইট ফর एग्जांपल এখানে কি বলছে ইফ আই ওয়্যার ইউ আই উড গো বাই বাস এই এবং বাস এই দুটো শব্দকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে বলছে এটাকে আমরা বলছি সেন্ট্যাজ স্ট্রেস রাইট ওকে ফাইন এরপর কি বলছে আমার সামনে ইগোইস intonation the pitch of your voice changing as you talk monotone intonation is typical of someone who has memorized long responses দিস মে রেসাল্ট লোয়ার টেস্ট স্কোরি ওকে ফাইন আরেকটা পয়েন্ট হচ্ছে ইন্টোনাশন ইন্টনেশন মানে কি আপনার ভয়েস মডুলেশন কখনো আপনি একটু কথা বলতে গিয়ে আপনার কি হাইভ পিচে চলে যাচ্ছেন ভয়েস উপর দিকে উঠে যাচ্ছে কখনো লোয়ার পিচে যাচ্ছেন আপনার ভয়েসটার নিচের দিকে নেমে যাচ্ছে এই যে ভয়েস ফ্ল্যাক্চুয়েশন হচ্ছে এটাকে আমরা বলছি ইন্টোন্যাশন ওরা কি বলেছে আপনি যদি এটা না করেন আপনি স্পিচটা অনেক বেশি ফ্ল্যাট অনেবেশি ফ্লেম শোনাবে যেটা মনে হবে যে আপনি মুখস্থ বিদ্যা থেকে বলছেন রাইট আর যার কারণে আপনি যে মনোটোনে কথা বলে আলটিমেটলি আপনার স্কোরটা ফল করবে রাইট আপনাকে এক একটা বাক্যের সময় এক একটা ধরনে আপনাকে কথাটা বলতে হবে কখনো আপনার ভয়েস নিচের দিকে থাকবে কখনো লাউড হয়ে যাচ্ছেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ রাইট আচ্ছা ফাইন এরপর আর কি বলছে চাঙ্কিং

একটা ছোট ছোট আমি পজ দিয়ে বলছে এই বিষয়টাকে আমরা কি বলছি চাঙ্কিং রাইট তো আমরা অনেকগুলো প্রেজেন্টেশন ফিচারসের কথা আমরা জানতে পারলাম এই যে ব্রিটিশ কাউন্সিলের এই ভিডিও থেকে দেখি আর কিছু বলে কিনা good public speakers often use this skill to improve your pronunciation আর ইট ইমপ্রুভ কি করে করা যাবে সেটার জন্য আপনাকে ওরা বলছে আপনি কি করে ইমপ্রুভ করতে পারেন তো আপনাদের বোঝার সাথে আমি কি করেছি এই যে প্রনান্সিয়েশন দে ফিচারস গুলো সবগুলোকে আমি একটা আপনাদেরকে একটা পাওয়ারপয়েন্ট স্লাইড আপনাদের দেখাচ্ছি এই যে পাওয়ারপয়েন্ট স্লাইডে আপনি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলা বিষয় ফার্স্ট বিষয়টা কি অ্যাক্যুরেট প্রনান্সিয়েশন অফ ইন্ডিভিজুয়াল সাউন্ডস এরপর হচ্ছে শার্প ডিসটিংশন অ্যামং শর্ট এন্ড লং ভাওয়েলস কখন শর্ট করে বলবেন কখন লং করে বলবেন এই বিষয়টা এখানে বলা হোয়াট ইজ স্ট্রেস

তো আমি আশা করছি আপনারা সবাই আমার এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে করে অন্যান্য রিলেটেড ভিডিও গুলো আপনি সবার আগে পেতে পারেন আসসালামু আলাইকুম দেখাবে অন্য একটা ভিডিওতে